মানুষের হৃদয় যখন অন্ধকার হয় তখন বুড়া বয়সে উপাচার গুনাহ খাতা করতে অভ্যস্ত হয়ে যায়। বুড়া বয়সে ছোট ছোট বালক বালিকারা খুনি অথবা ধর্ষণকারী জেনা ব্যভিচারকারী স্বভাবে পরিণত হয়ে যায়। কিশোর কিশোর ছেলেরা ইয়াবার রোগী হয়ে যায়। কখন? যখন হৃদয় বাতি নিভে যায়, হৃদয় বাতি নিভে যায়। আর এই হৃদয়ের বাতি নিভে গেলেই তখন মুসলমানের ঘরে জন্মগ্রহণ করার পরেও এক সময় এই আন্ধার হৃদয় গুলাই নাস্তি মুরতাদ কাদিয়ানি বেঈমান হয়ে যায়, বেঈমান হয়ে যায়। এগুলোই বেঈমান হয়ে যায়। হাজিরিন, হাদিসে পাকে আল্লাহর রাসূল বলেন, নবী আলাইহি সালাতু ওয়াসসালাম বলেছেন, মানব দেহের ভিতরে একটি গোশতের টুকরা আছে, যে গোশতের টুকরাটি যদি ভালো হয় তো গোটা দেহই ভালো হয়। অর্থাৎ দেহের প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গে ওই গোশতের টুকরার আসর পড়ে যায়, গোশতের টুকরাটা ভালো সব অঙ্গই ভালো হয়ে যায়। আর যদি ওই গোশতের টুকরাটা খারাপ হয় তাহলে মানব দেহের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গই খারাপ হয়ে যায়। অর্থাৎ মানুষ তার অঙ্গের দ্বারা গুনাহ খাতা করতে থাকে। যখন মানুষের দেহের ওই গোশতের টুকরাটা খারাপ হয়ে যায়, আল্লাহর রাসূল বলেন সেই পাওয়ারফুল গোশতের টুকরাটার নাম হলো কালব। বুজুর্গরা বলেন কালব হলো দেহ দেশের রাজধানী, দেহের রাজধানীর নাম কালব। কালবের আসর দেহের প্রতিটি অঙ্গে অঙ্গে পড়ে যায়। যদি কালব ভালো হয়, রাজধানী কালবের আসর যদি মানুষের কালব খারাপ হয় তাহলে তার কুপ্রভাবে মানুষের অঙ্গ প্রত্যঙ্গ গুনাহের দিকে দৌড়ে। উপমাস্বরূপ আমাদের ঢাকার রাজধানী যেটা ঢাকা, এটার মতন ঢাকা যদি শান্ত হয় গোটা দেশ শান্ত রয়, ঢাকা যদি অশান্ত হয়ে যায় গোটা দেশ অশান্ত হয়ে যায়। ঢাকায় বিশৃঙ্খলা শুরু হয়ে গেলে এর আসর দেশের প্রতিটি গ্রামে পাড়ায় পাড়ায় পড়ে যায়। আর যদি ঢাকায় শৃঙ্খলা বিরাজমান রয়, এর শৃঙ্খলার প্রভাবে গোটা দেশেও শান্তির একটা আবহাওয়া দেখা যায়। রাজধানীর প্রভাব গোটা দেশে পড়ে যায়। বাংলাদেশ প্রিয় মাতৃভূমির দেশ, এই দেশের যেমন রাজধানী আছে, আমাদের দেহের যেমন রাজধানী আছে, সারা পৃথিবীরও একটা রাজধানী আছে। সারা পৃথিবীর রাজধানীর নাম মক্কাতুল মুকাররমা। একটা সমাজ এসেছিল যখন এই মক্কা খারাপ হয়ে গিয়েছিল, অর্থাৎ মক্কার রহমতের ওই ঘর যা সারা দুনিয়াকে আকর্ষণ করে, হুদাল্লিল আলামিন ঘর। এই ঘরের ভেতরেও কাফের মুশরিকরা 360টা মূর্তি স্থাপন করেছিল এবং এই কাবা ঘরের মাহাল যারা বাইতুল্লার আশেপাশে পৃথিবীর মিডল পয়েন্টে যারা অবস্থানকারী, তারা এত খারাপ হয়ে গিয়েছিল যে এই রাজধানীর মানুষগুলো, মক্কার মানুষগুলো মদপান করে মায়ের সাথে জেনা ব্যভিচারের জন্য দাঁড়িয়ে যেত, নিজের বোনের সাথে ব্যভিচার করত, ভাই ভাইকে হত্যা করতো, এমনকি নিজ ঔরসের কন্যাকে জীবন্ত তারা মাটির নিচে দাফন করত। মদপান, জেনা ব্যভিচার, পাপাচার, এটা তাদের নিত্যদিনের এক স্বাভাবিক কাজে পরিণত হয়েছিল। মক্কার মানুষগুলো যখন এমন খারাপ হয়ে গেছে, এই রাজধানীর একটা প্রভাব সারা পৃথিবীর মাটিতে পড়েছিল, যে সারা পৃথিবীতেই মূর্তি পূজা শুরু হয়েছিল, মানুষগুলো পাপাচারে অভ্যস্ত হয়ে গিয়েছিল।
সারা পৃথিবী অশান্ত হয়ে গিয়েছিল। মক্কার মানুষগুলোর প্রভাব শুধুই মাত্র পৃথিবীর জমিনের উপরে পড়ে নাই, জমানার উপরেও পড়েছিল। ইতিহাসের পাতায় জমানাকেও আইয়ামে জাহিলিয়াত বলা হয়, অর্থাৎ অন্ধকার যুগ। অন্ধকার যুগের মানে এটা না যে ওই যুগে সূর্য উদয় হয়তো না। অন্ধকার যুগের মানে এটা নয় যে সে যুগে চাঁদ পূর্ণিমার আলো দিত না, অথবা অন্ধকার যুগের তর্জমা এটা না আকাশে তারকা সজ্জিত আলোকিত আকাশ কেউ দেখত না, সব ছিল গাছে ফুল ফল ছিল, পাহাড়ে ঝর্ণা ছিল, নদীতে পানি ছিল, সাগরে ঢেউ ছিল, আকাশে রংধনু ছিল, দিনে সূর্যের আলো ছিল, রাতে চাঁদের মিষ্টি আলো ছিল, সজ্জিত ছিল প্রথম আসমান। কিন্তু তারপরেও ইতিহাসের পাতায় জমানাকে বলা হয় অন্ধকার জমানা, অন্ধকার যুগ, অথবা ইয়ামে জাহিলিয়াত। মানুষের কুচরিত্রের প্রভাব জমিনের উপরে তো পড়েছিল, পড়েছিলই, জমানার উপরেও এর দাগ লেগে গিয়েছিল। এই পৃথিবীর এই কালিযুক্ত হালতকে আলোকিত করতে, অন্ধকারাচ্ছন্ন দুনিয়াকে আলোকিত করতেই 570 খ্রিস্টাব্দে মক্কার রাজধানীতে আল্লাহ তাআলা নবুয়তের শ্রেষ্ঠ বাতি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করেছিলেন মিডল পয়েন্টে, মধ্যস্থলে। আল্লাহর রাসূল মক্কার কাবা ঘরের 360 মূর্তি ভেঙেছিলেন, পুত পবিত্র করেছিলেন বাইতুল্লাহ। আর মক্কার মানুষগুলো যারা মূর্তি পূজক ছিল, জুলুম অত্যাচারকারী ছিল, তাদের হৃদয়কেও পবিত্র করেছিলেন আল্লাহর নবী। যে মানুষগুলো মদে নেশায় অভ্যস্ত ছিল, তাদেরকে ইবাদত জিকির ও তিলাওয়াতে অভ্যস্ত করেছিলেন। যেই মানুষগুলো দিবসের আলোয় গুনাহ করত, তাদের রাতের ইবাদত শিখাইছিলেন, যে তারা সারা রাত জেগে নামাজ পড়ত। আল্লাহু আকবার বলেন, আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। সারা রাত তারা কোরআন শরীফের তিলাওয়াত করত, তিলাওয়াতুল কোরআনের নেশায় পড়ে গিয়েছিলেন তারা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের হৃদয় এমন ভাবে পরিচ্ছন্ন করেছিলেন, যারা দিনে রাত্রে জেনাবে বিচার করত, এই মানুষগুলোই ইবাদতের নেশায় এমন মাতোয়ারা হইছে যে নবীজিকে এসে তারাও বলেছে, ওগো আল্লাহর নবী ইজাজত দেন খাসি হয়ে যাব, বিয়া করব, সারা বছর রোজা রাখব, সারা বছর নফল নামাজ পড়ব, রাতের বেলায় যেন বউয়ের ঘর সংসার করা না লাগে, এত ইবাদতের জন্য প্রস্তুত হয়ে গিয়েছিল। হাবিবে কিবরিয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মক্কার মানুষগুলোকে, তাদের হৃদয়কে পুত পবিত্র করে দিয়েছিলেন নবুয়তের আলোর দ্বারা। ঈমান আর তাকওয়ার আলোয় যখন তাদের দিল মুতমাইন, ঈমানের দ্বারা যখন তাদের দিল মুতমাইন হয়ে গেছে, তাদের হৃদয় যখন আলোকিত হয়ে গেছে, এবার তারা পাপ ছেড়ে দিয়েছে, মদ পান করা ছেড়ে দিয়েছে, ভাণ্ড ভর্তি মদের মটকাগুলোর মুখ খুলে মদ রাস্তায় ফেলে দিয়েছে। মানুষগুলো এতই ভালো হয়ে গেছে যে এই মানুষগুলো আর রাতের আন্ধারেও কোনো গুনাহ করে না, অথবা মরুভূমিতে মরু প্রান্তরেও কোনো অপরাধ করে না।
দোনো হাত উপরে তুলেন, এদিকে তাকান, এদিকে ডাকাত থেকে আইসি, কষ্ট করে কথা বলতে কষ্ট হবে, আঙুল খুলেন, নাড়াচাড়া দেন, জবান খুলে বলেন আল্লাহু আকবার, আওয়াজ করে বলেন আল্লাহু আকবার, হাত নামান। এই যেমন আমার দিকে ছিলেন, এদিকেই থাকেন, কিছু কথা শুনতে থাকেন খেয়াল করে। এটা আপনাকে অনেক দিন কাজ দিবে, নিজের থেকে কোনো কিছু না তো সপ্ত মুরব্বীদের সবক নকল উপকার হবে, শুনলে উপকার হবে। নিজের থেকে কোনো তফসির করার লেগে বসি নাই, আর কোনো ফতোয়া দিতেও বসি নাই, হুবহু কিছু কথা নকল করতে বসেছি। আর ইলম ওটাকেই বলা হয় যেটার সনদ আছে নকল করা যায়, ওটাকে ইলম। অনেকে মনে করে নতুন নতুন ফতোয়া দিতে পারলে এটা বুঝি বড় ইলম, না না, ইলম ওই জিনিসের নাম যে জিনিসের সনদ আছে। মা নুকিলা মিনাল আসলাফ, যেটা আসলাফ থেকে নকল করা হয় ওটাই ইলম। তো মোহতারাম হাজরিন, হৃদয়গুলো ঝাড়ু দিছেন এমন ভাবে, অন্তকরণ এমন ঝাড়ু দিয়ে দিছেন আল্লাহর নবী যে এই মানুষগুলাই রাতের অপরাধ বন্ধ করে দিয়েছে, মরুভূমিতেও পাপ করা তারা ভুলে গেছে। আল্লাহু আকবার বলে, মরুভূমিতেও পাপাচার করে না। এক সময় জমিনের হালত এমন হয়েছে যে কোনো গুনাহ করার মানুষ নাই। এবার জমিনের প্রভাব, জমিনের মানুষের প্রভাব জমানার উপরেও পড়ছে। যেই জমানাকে বলা হতো আইয়ামে জাহিলিয়া, সেইটার নাম হয়েছে পাল্টায়া খাইরুল কুরুন, উত্তম যুগ, স্বর্ণ যুগ। বাংলায় বললে হবে স্বর্ণ যুগ, তার মানে কি রোডগার সোনা দিয়ে বাধাই করছিল আর স্বর্ণের টাওয়ার আর ফ্লাইওভার বানাইছিল। জমানাটা স্বর্ণ যুগে পরিণত হয়েছিল, এজন্য জমানাটা স্বর্ণ যুগ হয়েছিল যে জমিনের মানুষগুলার হৃদয় এত ভালো ছিল যে তাদের কথা তাদের কাজ স্বর্ণের চেয়েতে দামি হয়ে গিয়েছিল, তাদের আকওয়াল তাদের আফআল এগুলো সোনার চেয়েতে দামি, হীরার চেয়েতে দামি। যখন এরকম হয়ে গেছে তখন জাহিলিয়াতের সাইনবোর্ড খুলে খাইরুল কুরুনের সাইনবোর্ড জমানার উপরে লাগানো লাগছে। ইতিহাসের পাতায় জমানাকেই বলে খাইরুল কুরুন। মানুষ তার হৃদয়ে আলো জ্বালিয়ে ফেলেছে, মানব হৃদয়ে আলো জ্বলেছিল, এ কারণে আলোকিত পৃথিবী হয়ে গিয়েছিল। শুধুই মাত্র মানব হৃদয় আলোকিত হয় নাই, খাইরুল কুরুনের আলোর প্রভাব একদিন জঙ্গলের প্রাণীর হৃদয়েও পড়েছিল। এই জঙ্গলের প্রাণীর হৃদয় আলোকিত হয়ে গেছে। ঠাকুরমার ঝুলির গল্প না, ঠাকুরমার ঝুলির গল্প না, এটা মুসলিম মিল্লাতের সোনালী অতীত। যে এমন একটা সমাজ ছিল বাঘ ছাগলের রক্ত পান করে নাই, বাঘেও জুলুম ভুলে গিয়েছিল, মানুষ তো বলছেই বাঘেও জুলুম ভুলছে। খাইরুল কুরুনের শেষ ভাগে যখন খলিফাতুল মুসলিমিন উমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহি আলাইহি, যেদিন উমর ইবনে আব্দুল আজিজ ইন্তেকাল করলেন, সেদিন শহর থেকে শত শত মাইল দূরে নদীর ঘাটে দাঁড়িয়ে এক নারী চিৎকার করে বলতে লাগলো, আমিরুল মুমিনীন মারা গেছে, আমিরুল মুমিনীন নাই। অথচ জমানাটা ফেসবুকের জমানা না, অথবা ইমো ভাইবার ইন্টারনেটের কলিং এর কোনো জমানা না, দূর থেকে খবর দিয়েছে মহিলা চিৎকার করে বলতেছে
যে শোনো শোনো, গ্রামবাসী আমিরুল মুমিনিন মারা গেছে, তুমি কিভাবে জানছো? কয় জানছি, মারা গেছে। কয়েকদিন পরে শহর থেকে মরুভূমি পার হয়ে বাণিজ্যিক কাফেলা গ্রামে পৌঁছেছে। এলাকার লোকেরা বলে, তোমরা আমিরুল মুমিনিনকে কেমন দেখে এসেছো? ব্যবসায়ীরা বলে, আমরা আমিরুল মুমিনিনের দাফন আর জানাজা সম্পন্ন করে বাড়ি এসেছি। গ্রামবাসী যারা মহিলাকে বলে, সত্যই তো আমিরুল মুমিনিন নাই, তোমরা আমিরুল মুমিনিন হারিয়েছো। তবে ওই মহিলা কিভাবে জানলো যে আমিরুল মুমিনিন মারা গেছে? গ্রামবাসী মহিলার কাছে যায় বলে, এই মহিলা, তুমি আমিরুল মুমিনিনের মৃত্যু সংবাদ কিভাবে পেয়েছো? মহিলা বলে, এই নদীর ঘাটে আমি বারবার বাঘ ছাগলকে একসাথে পানি পান করতে দেখেছি। তখন খলিফাতুল মুসলিমিন ছিলেন উমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি, কিন্তু হঠাৎ করে সেদিন দেখলাম বাঘ ছাগলের রক্ত পান করতেছে, বুঝলাম বাতিটা নিভে গেছে, বাতিটা নিভে গেছে। এ কারণে বাঘ ছাগলের উপরে আক্রমণ করতে পেরেছে। একটা আলো ইকো আরো দাও, গান গাইতে বসি তো, মমতাজ ডান্স তোমরা ইকো আরো দাও না, ইকো বাড়াও, ইকো কমা, ইকো বন্ধ কর, ইকো জিরো দে। মহতারাম হাজরিন, ইকোর জ্বালায় কথা নিজেরটা নিজেই শোনা যায় না, এরকম ইকো দিয়ে রাখি খালি সুন্দর করে। তো খাইরুল কুরুনের এগুলো ছিল চিত্র, এখন কি চলছে আল্লাহ জানে। এই জমানা এখন যেটা, এই জমানা তো জাহিলিয়াতের চেয়ে ভয়ঙ্কর হয়ে গেছে। আপনারা বলবেন দলিল কি, প্রমাণ কি, কতগুলো নিবেন, দেখবেন জাহিলিয়াতের চেয়ে ভয়ঙ্কর। আগের জমানায় মানুষ সূর্যের নিচে অপরাধ করত অথবা অন্ধকার ঘরে অপরাধ করত, আর এখন ইন্টারনেটের আলোর নিচে বিশ্বকে দেখায় দেখায় মানুষ অপরাধ করে। একটা সাইড চিন্তা করেই দেখেন না কতটা জঘন্য, জাহিলিয়াতের চেয়ে ভয়ঙ্কর। এই কিছুদিন আগে যখন নিউজিল্যান্ডে হামলা হলো মসজিদের ভেতরে, যেই জালেমটা মসজিদের ভেতরে ঢুকে নামাজরত মুসল্লিদেরকে গুলি করে মারল, ও হেলমেট পরে, হেলমেটের ভেতরে ক্যামেরা সেটিং করে অনলাইনে গিয়ে গুলি করলো, তার মানে মুসলমানকে বুঝাইলো, তোদের এই কয়টা মুসলমানকে গুলি করলাম না, 150 কোটি মুসলমানকে ইন্টারনেট দিয়ে দেখায় দেখায় লাইভে গিয়ে গুলি করে মারল। সেকেন্ডের ভেতরে তার এই হত্যাকাণ্ডের খবর সারা দুনিয়াকে সে জানায় দিল। এমন ভয়ঙ্কর বর্বর অপরাধ জাহিলিয়াতের যুগেও কেউ করে নাই। ব্যভিচার আর জুলমের চিত্র ইফতিজিং করতেছে, এটা আবার একদল লাইভ দিতেছে, একদল জেনা করতেছে আর একদল জেনার লাইভ দিচ্ছে, জাহিলিয়াতের চেয়ে ভয়ঙ্কর। কিন্তু একটি জমানা ছিল যখন রাতের আধারেও মানুষ গুনাহ করত না। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা, রাতের আধারে যাচ্ছেন, গোয়ালিনী মহিলা ঘরের সামনে দিয়ে ওনার রাস্তা অতিক্রম করতেছেন, আর ঘরের ভেতর থেকে কিছু কথোপকথনের আওয়াজ শুনতেছেন। আওয়াজ পেয়ে দরজার সামনে দাঁড়ায় গেলেন, দাঁড়ায় শুনেন যে মা তার মেয়েকে বলতেছে, মেয়ে দুধে পানি মিশিয়ে দাও, তাইলে টাকা বেশি পাওয়া যাবে। মেয়ে বলতেছে, মা, উমরের শাসন জারি মদিনায়, দুধে পানি মিশাইলে বিচার কি হবে জানো? মা তার মেয়েকে বলছে, মা,
উমর কি আমাদের ঘরে দাঁড়ায় রয়েছে যে দেখবে তুমি মিশায় দাও? মেয়ে বলে, মা উমর দেখবে না, আল্লাহ দেখবে না, আমাদের ঘরে আল্লাহ নাই। একটা নারী, অবলা সরলা নারী, মূর্খ, বংশীয় পরিচয় নাই, দুধ বিক্রেতা, এক নারীর ঘরে তার জন্ম, কিন্তু হৃদয় কত আলোকিত। আর এখন শিক্ষা আছে, প্রযুক্তি আছে, সুন্দর পোশাকে, সুন্দর চেয়ারে বসে, সুন্দর গাড়িতে চড়ে যারা ভদ্রলোক বেশি চলাফেরা করে, তারাই হলো সমাজের সবচেয়ে বড় ডাকাত, বড় চোর, অথবা বড় খুনি, অথবা মানুষ হত্যাকারী এক গডফাদার। জমানার কত পরিবর্তন ঘটেছে। হযরত উমর মরুভূমির উপর দিয়ে হাঁটতেছেন, ওনার পেটে ভীষণ ক্ষুধার জ্বালা, হযরত উমরের পেটে। হযরত উমর মরুভূমির এক রাখালকে বললেন, এই রাখাল, আমার কাছে একটি ছাগল বিক্রি করো, আমি ক্ষুধার্ত, আমি দুধ দহন করে ক্ষুধার জ্বালা মিটাবো, আর তোমার লাভ হলো যে তুমি কিছু টাকার মালিক হয়ে যাবে, বাজারে যা দাম পেতা তার চেয়ে বেশি দাম মরুভূমিতে দাঁড়িয়ে পেয়ে যাবে। রাখাল বলে, আমি একজন পাহারাদার রাখাল মাত্র, আমি ছাগলের মালিক না, আমি বিক্রি করতে পারবো না। সকালবেলায় আমার মনি ছাগলগুলো গনে গনে আমার হাতে দিয়েছে, সন্ধ্যাবেলায় ফেরত যাওয়ার পরে এই ছাগলগুলো আমার মনি গণনা দিবে, যদি একটা বিক্রি করি, আমাকে যদি তিনি বলে আর একটা ছাগল কোথায়, তাহলে আমি আমার মনিবের জবাব কে দিব? হযরত উমর রাখাল কি পুনরায় পরীক্ষা করার জন্য জবাব শিখায় দেয়। হযরত উমর বলেন, তুমি তোমার মনিবকে বলবে একটি ছাগল বাঘে খেয়ে ফেলেছে, তোমার মনিব তো আর জঙ্গলের কোন বাঘে খেয়েছে তদন্ত করতে আসবে না, এমনিতেই তুমি কিছু অর্থের মালিক হয়ে যাবে। যখনই কেবল এই কথাটা বলছে, এ রাখাল তখন উমরের দিকে ভ্রু কুঞ্চিত করে তাকায়ছে, অবহেলার শব্দ ব্যবহার করেছে, ইয়া হাদা, ইয়া আখি বলে নাই, ইয়া হাবিবি বলে নাই, ইয়া সাদিকি বলে নাই, এই লোক কি কুবুদ্ধি দাও তুমি আমাকে, আমার মনিব এখানে নাই, আল্লাহ কই, ফাইনাল্লাহ, আল্লাহ কই আছে, আল্লাহ নাই, আমার আল্লাহ কি দেখে না আমি পরের ছাগল বিক্রি করব? এটা হলো জমিনের চিত্র। এই যে চিত্রটা, এটা একটা সময় শুধু মক্কায় ছিল না, সারা দুনিয়াতে ছিল। নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম মক্কার হৃদয়ের মানুষের বাতি জ্বালিয়ে দিয়েছিলেন, তারা সারা দুনিয়ার মানুষের বাতি জ্বালিয়ে দিয়েছিল। নবীজির নবুয়তের আলো যখন সারা দুনিয়ার প্রান্তে প্রান্তে পৌঁছে গিয়েছিল, তো তখন সারা দুনিয়াতে কালেমার পতাকা উত্তোলিত হয়েছিল, আর রাতের আধারেও অপরাধকারী ছিল না, মরুভূমিতেও গুনাহকারী মানুষ ছিল। নবীজি কিন্তু আসেন নাই এতদূর, এই রামগঞ্জে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসেন নাই, নবীজি রাজধানীতে এসেছিলেন, নবীজির কর্মীরা নবীজির আলোকে সারা পৃথিবীতে পৌঁছায় দিয়েছে। এ কর্মীগুলা দলবদলকারী কর্মী না, এখনকার কর্মীরা দল বদলায়, তাই যে কাম করে, তাহলে ওই কর্মীরা কিরকম কাম করছে, ওনারা তো দল বদলায় নাই। আমাদের নবী আলাইহিস সালাম
এই পৃথিবীর প্রান্তে প্রান্তে জান্নাই, কিন্তু নবীর নবুয়তের আলো পৌঁছে গেছে। আমাদের নবী শুধু মক্কার নবী না, তিনি সারা জাহানের নবী। ঠিক কিনা জোরে আওয়াজ করে বলো, সারা জাহানের নবী। পাকিস্তানে আলাদা নবী, বাংলাদেশে আলাদা নবীর দরকার নাই। কেয়ামত পর্যন্ত নবী শেষ নবী এবং শ্রেষ্ঠ নবী সারা দুনিয়ার নবী। সারা দুনিয়ায় তিনি জান নাই, কিন্তু তার নবুয়ত আল্লাহ পৌঁছাইছে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রীও বাংলাদেশের সব থানায় যান নাই, কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীর নৌকা সব থানায় তো গেছে গেছে, সব থানার ঘরে ঘরে তো উঠছে উঠছে, গাছে উঠছে নৌকা। দেখবেন ওই যে মানে এই কি কয় ওগুলো রে, ফেস্টুন, গাছে গাছে এখন ফেস্টুন আছে। নৌকা শুধু ঘরে ঘরে যায় নাই, বুকে বুকে উঠে নাই, বুকের ভিতরে আছে। ওই যে ইয়া এটারে কি কয়, হ্যাঁ বেজবে না, বুকে তো উঠছে উঠছে। মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশের সব থানায় যায় নাই, কিন্তু ওনার নৌকা সারা বাংলার সব গ্রামে তো গেছে গেছে, গ্রামের গাছের উপরে উঠছে, এমনকি গ্রামের শহরের পিলারের উপরে উঠে গেছে। সারা দুনিয়ায় কালেমার পতাকা উড়েছিল, আর সারা দুনিয়াতেই অপরাধ বন্ধ হয়ে গিয়েছিল, জুলুম বন্ধ হয়ে গিয়েছিল, দরজা খুলে মানুষ ঘুমায়ছে। আর এখন দরজায় তালা খিল সব লাগায়ও নিরাপত্তা নাই। আরে মালের নিরাপত্তা তো নাই নাই, বউয়ের নিরাপত্তাও নাই। দরজা ভেঙে বউ নিয়ে ধর্ষণ করেছে, ওই যে কই যেন সুবর্ণচর, সুবর্ণচরে ঘরের থেকে বউ বার করে নিয়ে গেছে, এটার নিরাপত্তাও নেই। এই যে মানুষের ভেতরে অপরাধ প্রবণতা, এটি ওই আলো যে আলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জ্বালিয়েছিলেন, সেই আলো নিভে যাওয়ার কারণে জাতির এ দুর্দশা হয়েছে। কথা বলেন আওয়াজ করে, ঠিক কিনা জোরে আওয়াজ করে বলেন। আমাদের ঢাকায় গতকালকে মেয়র নির্বাচন গেছে, আজকে হরতাল ডাক দিছে কিন্তু হরতাল হয়নি। মেয়র নির্বাচনে মেয়র সাহেবরা ওয়াদা করেছে, আমি এক ভাষণ শুনেছি, রাস্তা দিয়ে যাইতেছি যানজট গাড়ি আটকা, তো মেয়রের ভাষণ শুনতেছি। মেয়র সাহেব ভাষণে বলেছে সিসি ক্যামেরা নিয়ন্ত্রিত ঢাকা করা হবে, ঢাকার মোড়ে মোড়ে সিসি ক্যামেরা লাগায় দেওয়া হবে, অলি গলি গুলোতে লাইট দিয়ে দেওয়া হবে, যেন রাতের আধারেও কোনো নারী নির্যাতনের শিকার না হয়, কোনো পথচারী কোনো আক্রমণকারী হাতে হেস্ত নেস্ত না হয়, সে যেন ক্যামেরায় ধরা পড়ে না, সিসি ক্যামেরা লাগবে। সিসি ক্যামেরা আমি আমার মাদ্রাসায় লাগাইছি। আমার আমার এক ফ্রেন্ড বুদ্ধি দিল যে কোনো ছাত্র যদি একা একা বেরিয়ে চলে যায়, অভিভাবকরা এসে অনেক সময় তাফাল্লিং করে, ছেলে দিয়ে গেলাম ছেলে কই গেল, তো একটা ক্যামেরা লাগায় রাখেন, আমাকে এক ফ্রেন্ড বলছে। চিন্তা করলাম পদ্ধতিটা খারাপ না, গেট বরাবর ক্যামেরা, যে কয়টা ছাত্র যাচ্ছে কয়টা ছাত্র ঢুকতেছে, রাতের বেলায় কেউ বের হলো কি। এই ক্যামেরা লাগানোর পরে দু একটা ভাগরা ছাত্র বাইরে করলাম যে ওরা কিভাবে ভাগে, কারণ সবার সকালে তো আর ইলিম থাকে না, মা বাবা অনেকে মান্যত মেনে না দেয়, রাখতে পারে না মাদ্রাসায়, আর অনেকে মাদ্রাসা থেকে আনতে পারে না, ওদের কপালে আল্লাহ তাআলা ইলিমের বন্টন লিখে রাখছে, ওরে মাদ্রাসা থেকে আনা সম্ভব হয়। আর কাউকে ধাক্কায় মাদ্রাসার ভিতরে রাখা যায় না, এটা কিন্তু মান্যত না, কিন্তু যে হাফেজ বানাবে আলেম বানাবে মান্যত মানছে, রাখতে পারে না, ওটা চুরি করি আয়া। তো কয়েকটাতে এরকম বাইর করলাম ক্যামেরা দিয়ে, যে কিভাবে তালা খুলা বাইর হয়, গার্জিয়ানকে দেখাইলাম, দেখেন আমাদের দোষ না, আপনার ছেলে কি ট্রেলেন, এটা রাখা যায় না। তো যাই হোক, ছাত্ররাও যখন বুঝলো যে সিসি ক্যামেরায় হুজুর আমাদের গোপন জিনিস যায় না ভালো, এটা যখন জানছে, কিছুদিন পরে দেখি মাঝে মাঝে ক্যামেরাগুলো কালো কালো দেখা যায়। আমার সন্দেহ হলো যে নেট কানেকশন মনে হয় দুর্বল, তাই কানেকশন পাচ্ছে না, বিদায় দেখতেছি না,
এটা আমার ভেতরের সন্দেহ আর কি। কিছুদিন পরে দেখি যে ক্যামেরাই একটা ভাঙা লাগছে, তাই আমি যা জিজ্ঞেস করলাম ক্যামেরাটা ভাঙলো কে রে, তো কেউ কেউ বললো অমুকে, কেমনে ভাঙলি রে ক্যামেরা, তুই ক্যামেরার ভিতরে ঝুললি দিছিলি। তার একজনে কয় না হুজুর বল লাত্তি মারছে, বৃষ্টির কারণে বাইরে যেতে পারে নাই তো ঘরের ভিতরেই বল খেলছে, তো বল যে লাত্তি দিছে এটা যে ক্যামেরায় লাগছে। আমি বললাম তো তুই ঘরের ভিতরে বল খেললি, মাদ্রাসার ক্যামেরাটা ভাঙলি, লাত্তিটা দেওয়ার সময় দেখে দেখে লাত্তি দিতি যেন এটা ক্যামেরায় না লাগে, ওইভাবে দিতি। তো ফট করে আর একটাই কয় হুজুর ও নিজেই তো ক্যামেরারে দেখে নাই, ও দেখবো কেমনে, ও যখন এই কাম করে তখন ওর একটা কালো লুঙ্গি আছে এইটা ক্যামেরা বরাবর শুকা দিয়া তারপরে খেলে যেন আপনি না দেখেন। আমার মাদ্রাসার মক্তবের ছেলের মাথায় যদি এত বুদ্ধি থাকে মেয়র সাহেব আর দেশের পরিচালক যারা, তোমরা এদেশের আন্ডার ওয়ার্ল্ডের লিডার যারা, তাদেরকে বোকা মনে করছো? ক্যামেরা কেন আরো প্রযুক্তি বসায় দিলে তোমাদের সব তছনছ করে ওরা অপরাধ রাজ্য করার যোগ্যতা এই ভূমিতে রাখে, কারণ ওদের হৃদয় অন্ধকার, হৃদয় অন্ধকার, হৃদয়ে বাতি নাই। আর ক্যামেরা লাগবে না, ওদের হৃদয় বাতি জ্বালায় দাও, রাতের বেলায় আকাম করবে না। ঠিক আরো আস্তে করে বলেন, ঠিক আস্তে করে বলেন, তবে ক্যামেরা লাগায় অপরাধ থামানো যাবে না। যদি হৃদয় ভালো, হৃদয় যাদের খারাপ এগুলো বুড়া, এগুলো অপরাধ করা, থুরথুরা বুড়ারে দেখি অপরাধ করা। আমি আর মামুন সাহেব এই রমজানে যখন উমরা থেকে আসলাম, দুইজনে একসাথেই তো কাতার থেকে চলে গেলাম উমরা, উমরা থেকে আসি বেজর রাত রমজান মাস, দুবাই 8 ঘন্টা ট্রানজিট। চিন্তা করলাম কি করবো, তো উনি বললেন চলেন আমরা আমাদের খতম যেগুলো ছুটে গেছে ওগুলো দুইজনে পড়ে নিই। তো উনি হাবেশ সাহেব মানুষ আমারে নিয়ে বিমানবন্দরের মসজিদে ঢুকছে, এক রাকাতেই 3 পারা করছে পড়ছে। আমি কই আপনি এরকম নামাজ পড়লে আমি আপনার পিছনে নাই, আমার পায়ে কুলায় না, মোটা মানুষ আমি কি আপনার মতো নাকি? আপনি পরে ছোট ছোট রাকাতে পড়ছে, যাই হোক তা এই তো ভেতরে আদায় করলাম নামাজ। তো অনেকক্ষণ পরে দুইজনে পরামর্শ করলাম যে চলেন একটু চা নাস্তা খাই আসি আর দেখে আসি, নিচে একটু ঘুরে আসি। আবার এসে পড়মনি ঘুমে ধরতেছে, সকিনা নাজিল হয়তো খালি মসজিদে ঢুকলে, নামাজে দাঁড়াইলে সকিনা নাজিল হয় না, জুমার নামাজে দেখবেন যখন পয়সা থাকে তখন ঘুমে টলমল করে, ঘুমের বড়ি খায় ঘুমায় না, মসজিদে যায় খুব ঘুমে ধরে, সকিনা নাজিল হয়েছে। পরে হাঁটতে বেরোইছি, পরে চিন্তা করলাম যে এতগুলো মানুষ যে ভিতরে আছে এরা কি করে দেখি, যারা আমাদের সাথে উমরা ফেরত যাত্রী উমরা থেকে আসছে, দেখলাম 250 মানুষ, কিন্তু এর ভিতরে রমজান মাসে ও জিকির করার মানুষ নেই, অথচ উমরা করে আসলো কিন্তু এরা, এদের কেউ কেউ আছে অত কথা বলতে পিছনে বসে বসে, একজনে দেখি ফেসবুক চালাইতেছে। তা আমি যা বললাম চাচা কি করে, খোঁজ খবর নিতেছি, ফ্রি ওয়াইফাই তো কাজে লাগাইতেছি। আমি বললাম চাচা এয়ারপোর্টে বসে ফ্রি ওয়াইফাই কাজে লাগাচ্ছেন রমজান মাসে, কেবল উমরা করে আসলেন, জীবনের পরান্ত বিকেল অতিক্রম করতেছেন আপনি, যে আপনার চুল দাড়ি পেকে গেছে, এই জীবনের পরান্ত বিকলে এই রমজানটাকে কি জীবনের শেষ রমজান মনে করতে পারেন না? এই লাইলাতুল কাদারটাকে, বেজর রাতটাকে জীবনের শেষ লাইলাতুল কাদার মনে করে একটু কাজে লাগান যায় না? ওয়াইফাই কাজে লাগাইতেছেন, চলেন আমাদের সাথে 2-4 রাকাত নামাজ পড়েন। মানুষের হৃদয় যখন অন্ধকার হয় তখন বুড়া বয়সে উপাচার গুনাহ খাতা করতে অভ্যস্ত হয়ে যায়, বুড়া বয়সে
ছোট ছোট বালক বালিকারা খুনি অথবা ধর্ষণকারী জেনা ব্যভিচারকারী স্বভাবে পরিণত হয়ে যায়। কিশোর কিশোর ছেলেরা ইয়াবার রোগী হয়ে যায়। কখন? যখন হৃদয় বাতি নিভে যায়, হৃদয় বাতি নিভে যায়। আর এই হৃদয়ের বাতি নিভে গেলেই তখন মুসলমানের ঘরে জন্মগ্রহণ করার পরেও এক সময় এই আন্ধার হৃদয় গুলাই নাস্তি মুরতাদ কাদিয়ানি বেঈমান হয়ে যায়, বেঈমান হয়ে যায়, এগুলোই বেঈমান হয়ে যায়। আমার গাড়ি হারায় গেছে একবার, নতুন গাড়ি, রাতের বেলায় চাইনিজ কুরাল রান্দা পিস্তল নিয়ে ঘিরে ধরলো, আদর করে নামায়া দিল, পকেটে যা আছে সব নিয়ে গেল, মোবাইলটা শুদ্ধ নিয়ে গেল, প্রথম বুঝি নেই গাড়িটাও নিবে, পরে দেখি গাড়িও নিয়ে গেছে। মানে কি নামাইছে যে ড্রাইভারের কাছ থেকে চাবি নিয়ে গাড়িও টান দিয়েছে, নতুন গাড়ি গেল হারায়। আমি থানায় গেলাম, থানার মুন্সি সাহেব আমার কেস নেন, অথচ আমি কি বিপদে পড়ছি, রাত দুপুর সময় কেস নেয় না। আমি উপর থেকে ফোন করায় কেস নিলাম, কেস করলাম যে দেখেন আপনার থানায় আমার গাড়ি হারাইছে, কেস আপনার নিতে হবে। এমপি সাহেব যখন ফোন করছে মনে করেন আমাকে তো এমপিরাও দাওয়াত দেয়, মন্ত্রীরাও দাওয়াত দেয়, এদেশের মন্ত্রীরাও দাওয়াত দেয়। বললাম যে দেন ফোন, দেন তো ফোন দিছে, তো কেস নিছে। তা আমি ওনাকে বললাম একটু আগে যে আমি হুজুর মানুষ, টুপি মাথায় দিয়ে আপনি মুন্সির সাথে, আমি একটা মুন্সি, কত কথা কইলাম, আপনি মামলাটা নিলেন না, এখন নিলেন কেন? এখন স্যারে বলছে, স্যারে বলছে দেখে তখন নিল। তো বললাম নেন না কেন, আগে গরিমসি করলেন কেন? কি অপরাধীরা কি আপনি করে টাকা পয়সা দিয়ে লইছে নাকি? আমি ভর দিয়ে বললাম না হুজুর বিষয়টা তা না, এই গভীর রাত্রে আপনি মামলা করতে আসছেন, আপনার কেসের আয়টা আমি কাকে বানাবো? আমাদের থানায় এসআই আছে 50টা, এক একজনের ঘরে মামলা আছে 200-300 করে, আর একটা ঝামেলা কানে দিব? এই হলো দেশ যে থানায় মামলা নেওয়ার জায়গা নাই, কেসের আয় যাকে বানাবে সে রাগ করার সম্ভাবনা আছে, মামলার সংখ্যা এত বেশি। প্রধান বিচারপতি 2 বছর পরে হযরত উমর বিচারপতির পদ ফেরত দিতে আসছেন ইস্তেফা, আমিরুল মুমিনিন বিচারপতির পদ আমার লাগবে না, এটা ফেরত দিতে আসছেন। হযরত আবু বকর বলে বিচারপতির পদ ফেরত দিতে আসছেন কেন? এ পদ আপনার পছন্দ না, এটা তো অনারেবল পোস্ট, একটা সম্মানিত পোস্ট, পাওয়ারফুল পোস্ট, এই পোস্টে বসে তো প্রেসিডেন্টেরও বিচার করা, তবে হ্যাঁ প্রেসিডেন্টের বিচার বিচারপতির আসনে বসে তখন করা যায় যখন বিচার বিভাগে কোরআনের আলো বিদ্যমান থাকে, তখন করা যায়। তবে বিচার বিভাগে যদি কোনো হিন্দু বসে থাকে তখন তো, অথবা বিচার বিভাগে যদি কোরআন না থেকে বিচার বিভাগটাই যদি উপর থেকে নিয়ন্ত্রিত হয় তখন আর শাসক গোষ্ঠীর অপরাধের ভয় থাকে না, শাসক গোষ্ঠীদের পকেটে বিচারালয় লয়া তারা ঘোরাফেরা করে আর শাসকরাই শাসক হয়ে যায়, শাসকরাই শাসক হয়ে যায়। তবে যদি প্রধান বিচারপতির পাওয়ার এত, যদি কোরআনের আলো তার কাছে থাকে সে প্রেসিডেন্টেরও বিচার করতে পারে, পাওয়ারফুল পোস্ট। এই পোস্টের পাওয়ার যতদিন ছিল ততদিন অন্ধকারেও গুনাহ হয় নাই, যেদিন এই পোস্টের পাওয়ার চলে গেছে এই বিচারের পোস্টগুলো যখন ক্ষমতাধরদের পকেটের পণ্যে পরিণত হয়েছে তখন ক্ষমতাসীন দলের সাধারণ একজন ভোটারও লেজে মাথা নাড়ায়, এখন মাথায় লেজ নাড়ায় না, লেজে মাথা নাড়ান শুরু করে। হযরত
আবু বকর হলেন খলিফাতুল মুসলিমিন আর হযরত উমর হলেন বিচারপতি, কিন্তু বিচারপতির এই পাওয়ার আছে খলিফাকেও আদালতে দাঁড় করান, এই পাওয়ার আছে। যেমন হযরত হারুনুর রশিদ যখন খলিফাতুল মুসলিমিন, তার মানে 70 ভাগ জমিন তখন কালেমার পতাকার নিচে। প্রধান বিচারপতি হলেন ইমাম আবু ইউসুফ রহমাতুল্লাহি আলাইহি, তখন প্রধান বিচারপতি বানানো হইতো একজন মুত্তাকি ফকিহ আলেমে দ্বীনকে, যেমন পাকিস্তানের শরিয়া আদালতের বিচারপতি জাস্টিস তাকি উসমানী দামাত বরকাত, বর্তমান এশিয়ার সবচেয়ে বড় আলেম যিনি বিচারপতি, তিনি মুসলমানের দেশে বিচারপতি হবে আলেমে দ্বীন মুত্তাকি। এ কারণে যখন 70 ভাগের ইসলামের শাসন বিচারপতি তখন ইমাম আবু ইউসুফ রহমাতুল্লাহ আলাইহি, ইমাম আবু ইউসুফ রহমাতুল্লাহি আলাইহি হানাফি মাযহাবের বড় ইমামদের অন্যতম একজন, এমন ইমাম যার সাথে নিজ উস্তাদের সাথে নিসবতে ইত্তেহাদি হিসাবে শাইখাইন হিসাবে যাকে গণনা করা হয়। তার মানে ইমাম আবু হানিফার ইলমি একটা ফটোকপি হলেন ইমাম আবু ইউসুফ রহমাতুল্লাহি আলাইহি। উনার জামানার আলেমরা উনাকে হাফেজে হাদিস বলে এজমাই স্বীকৃতি দিয়েছিল যে উনি হাফিজুল হাদিস, হানাফি মাযহাবের সব ইমামরাই বড় বড় আলেম, ইমাম মুহাম্মদ অনেক বড় আলেম। উনার এমন কিতাব আছে যে কিতাব পড়ে সিয়ারে সগীর সিয়ারে কাবীর পড়ে উম্মতের উলামারা বলেছে আল্লাহ মানুষের ভাষায় কোরআন নাজিল করলে ইমাম মুহাম্মদের ভাষায় কোরআন নাজিল করত। আর ইমাম আযম আবু হানিফা তো আবু হানিফাতুই লাসানি, এই মুজতাহিদ লাসানি মুজতাহিদ, মুজতাহিদদের জামাতের ভেতরে ইমাম আবু হানিফার দৃষ্টান্ত খুঁজে পাওয়া যায় না। 50টা হাদিস মুখস্থ করে হানাফিদেরকে গালি দিস, হানাফি ইমামদের এক দাঁতের এলেম তোদের লামাজহাবীদের কাছে নাই। মহতারাম হাজরিন, কখনো হানাফিদেরকে গালি দিবি না, কারণ হানাফি উলামায়ে কেরাম একজন ইমাম ইমামে আযম আবু হানিফা যার ছাত্রের সংখ্যা 16 লাখ, নবীদের ছাত্রের সংখ্যা 16 লাখ সাহাবী, আর ইমাম আবু হানিফার ছাত্রের সংখ্যা 16 লক্ষ তাবে তাবে, 16 লাখ তাবে তাবে। ইমামে আযম আবু হানিফা যিনি সাহাবী দেখেছেন রুহা আনাসান, এই ইমামে আবু ইউসুফ রহমাতুল্লাহ আলাইহি প্রধান বিচারপতি, উনি হারুনুর রশিদকে কল করে আদালতে দাঁড় করায় ফেললেন একদিন। এই হারুনুর রশিদ আদালতে আসেন, আমনের বিচার হইতো। হারুনুর রশিদ তো আদালতে আইসা কাঁপুনি শুরু হয়েছে, এরকম কাঁপতেছে এরকম কাঁপতেছে। আর এখন হইল যখন বিএনপি ক্ষমতায় থাকে তখন ছাত্র দলের লিডার ক্যাডারে দেখলে পরে বিচারপতি কাঁপে, আর যখন আওয়ামী লীগ ক্ষমতায় থাকে তো আওয়ামী লীগের ক্যাডারে দেখলে পরে ওসি সাহেব কাঁপে, বিচারপতিও কাঁপে। কারণ বিচার যখন পকেটে চলে যায় তখন জাতির হালত এরকম হয়ে যায়। মহতারাম হাজরিন, এ কারণে এখন অপরাধের অভাব নাই। আর ইমাম আবু ইউসুফের আমল ছিল যে অপরাধ হতো না, হযরত উমরের আমলে অপরাধ হতো না। হযরত উমর বিচারপতির পদ ফেরত দিতে আসছেন, আবু বকর বলে কেন ফেরত দেন, কয় 2 বছর যাবত বসে আছি এখনো একটা বিচার আমার টেবিলেই আসেনি, তে রাই খেলাপ কি গুরান্টি, এটা পাহারা দিয়া কি করবো আমি, এই টাইমটা ইবাদত করতে চাই। আল্লাহু আকবার জোরে করে বলে, আরো জোরে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। এই আলো জ্বালানোর প্রসেস কি, কিশোর কিশোরীদেরকে এ আলো জ্বালাতে মক্তব শিক্ষাকে জোরদার করুন, যুব সমাজের হৃদয়ে এ আলো ফেরত দিতে তাদের দাওয়াত ও তাবলীগের নিসবতে ভরুন। হাক্কানি পীর মশায়েখদের দ্বারস্থ করে দিন, কাসরাতে জিক্রুল্লাহ ও তিলাওয়াতুল কুরআন ও কাসরাতে সোহবতে আহলুল্লাহর ধনে ওদেরকে ধনী বানান, ওদের হৃদয় ময়লা সাফ করে দিবে, তো হৃদয়ে ইমানের প্রদীপ জ্বলে উঠবে, তো ওরা আধার রাতেও গুনাহ করবে না।
করবে না। এ কারণেই আল্লাহ তাআলা বলেন কদ আফলাহা মান তাযাক্কা, হৃদয় ভালো হয়ে যাবে, তো গোটা দেহ ভালো হয়ে যাবে, গোটা দেহ ভালো হয়ে যাবে। আবার সমাজে খাইরুল কুরুনের সাইনবোর্ডের মতো একটি সাইনবোর্ড ঝোলানো যাবে যদি মানব হৃদয় আলোকিত করা যায়। মানব হৃদয় আলোকিত করার জন্য উলামা দরকার, ঠিক কিনা জোরে আওয়াজ করে বলেন, আরো জোরে আওয়াজ করে বলেন, ঠিক কিনা জোরে বলেন। যারা ইহুদ নাসারার এজেন্ট তারা উলামাদেরকে চাইবে, কোরআনের মাদ্রাসা চাইবে না, মক্তব চাইবে না, কারণ হৃদয় ভালো হয়ে যাবে। তবে মুসলমানের হৃদয় সাফ করতে মাদ্রাসা লাগবে, মক্তব লাগবে। এ কারণেই হাফিজজি হুজুর রহমাতুল্লাহ আলাইহি যখন প্রেসিডেন্ট নির্বাচন করেছিলেন, উনি কোনো সিসি ক্যামেরার ওয়াদাও দেন নাই, আর তিনি কোনো রাস্তার ওয়াদাও দেন নাই, তিনি কালভার্ট আর বাতির ওয়াদাও দেন নাই। তবে তিনি ওয়াদা দিয়েছিলেন যে আমি হাফিজজি যদি প্রেসিডেন্ট হতে পারি তবে 68,000 গ্রাম বাংলায়, 68,000 গ্রামে 68,000 কোরআনি মক্তব আমি কায়েম করব, যার দ্বারায় কিশোরদের হৃদয়ে ঈমানের বাতি জ্বালিয়ে দেব। ওরা নাস্তিক হবে না, ওরা মুরতাদ হবে না, ওরা কাদিয়ানি হবে না, ওরা কাদিয়ানি হবে না। মহতরম হাজরিন, আজকে তো মুসলমানদের হৃদয় এতটা অন্ধকার যে হক বুঝতে চায় না, হক হক্কানিয়তকে অ্যাকসেপ্ট করতে চায় না, কবুল করতে চায় না। এই জাতি মাদ্রাসা শিক্ষার উপরে কেউ যদি কোনো জোর দেয়, কেউ যদি মাদ্রাসা শিক্ষার দিকে হাত বাড়ায় বন্ধ করার জন্য 17 কোটি মুসলমানের মাঝে দিয়ে কওমি মাদ্রাসার দিকে কোনো জোর যদি কেউ দেয়, আর চোখ উপরে ফেলবি, কেউ হাত বাড়াইলে আর হাত ভেঙে দিবি। কেউ যদি মাদ্রাসার বাতি নিবাতে আসে তো ওর সাথে জীবন কিন্তু আমার আর একটি লড়াই হয়ে যাবে, কারণ বাংলার মাটিতে মাদ্রাসা থাকবে, ছিল, থাকবে, এ বাতি অবিরাম জ্বলতেই থাকবে, ঠিক কিনা জোরে আওয়াজ করে বলেন, জ্বলতেই থাকবে। মহতরম হাজরিন, এদেশে ঈমানের আলো কওমি মাদ্রাসার আলেম তুলাবাদের ভিতরেই আছে, এ কারণে বাতিল তারাই দেখে। কথা বলেন আওয়াজ করে, ঠিক না ব্যাঠিক করে বলেন, আরো ধরে আওয়াজ করে বলেন, ঠিক না ব্যাঠিক করে বলেন। হক হক্কানিয়তের নেতৃত্বে দেশের কওমি ওলামারাই দিয়ে থাকে এবং দিয়ে যাবে। আপনারা যারা মুসলমান আজকের সম্মেলনে এসেছেন, এ আলোকিত কাফেলার পিছনে পিছনে জান্নাতের পথে চলতে রাজি আছেন তো ইনশাআল্লাহ, এ কাফেলা যদি আপনাদেরকে আবার বদর, খন্দক, খাইবারের কোন ডাক দেয় যে আসো বাংলার মাটিতে নবীর বিরুদ্ধে কুটুক্তিকারীদের মৃত্যুদণ্ডের আইন সংসদে পাশ করতে হবে, কাদিয়ানিকে 17 কোটি মুসলমানের মাটিতে অমুসলিম ঘোষণা করতে হবে, যদি আপনাদেরকে ডাক দেয় রাজপথে কাফন পরে আসতে রাজি তো থাকবে। আমার মুখতসার কথায় যা বুঝাতে চেয়েছি সেটা হলো জাতি অধঃপতন হয়ে যায় যখন হৃদয় অধঃপতন হয়ে যায়, ঠিক কিনা জোরে আওয়াজ করে বলেন। সঙ্গত কারণে হৃদয়ের বাতি জ্বালাতে মেহনত করে যাব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে হৃদয়ের বাতি, হৃদয় পরিচ্ছন্ন করার আমল গুলো করার তৌফিক দান করেন। فرح قد جاب خواطرنا حلم يطويه تخرجنا أيام الجد قضيناها